হ্যালো বন্ধুরা, মর্নিং। আজকে 12 তারিখ, সকাল 6:30 অলরেডি বাজে। জয়দার সাথে এক্ষুনি ফোনে কথা হলো, জয়দা আসছে, আমি গোডাউনে চলে এসেছি। এখান থেকে কিছু মাল নিতে হবে, মাল নিয়ে চলে যাব তোমার টাকি রোডে। টাকি রোডে অনেকেই চিনবে, অজন্তা, অজন্তা হোটেল মানে গেস্ট হাউস, প্লাস ব্যাঙ্কোয়েটও আছে ওখানে। তোমার মর্নিংয়ে একটা অন্নপ্রাশনের ডেকোরেশন রয়েছে, বেশি তেমন কিছু নেই, ছোটোই ডেকোরেশন, ওটাও তোমাদেরকে দেখাবো। আর ওখান থেকে যাব, গতকালকে যেটা তোমাদের দেখেছিলাম, চেয়ার টেবিল ছিল না ওখানে, চেয়ার টেবিল 3rd ফ্লোর থেকে 2nd ফ্লোরে নামানো হয়েছিল ওখানে, ওটা রাতে অনুষ্ঠান। আর ওখান থেকে যাব বারাসাত নবপল্লীতে, সেখানে অঙ্কুশ কলাভবন, অঙ্কুশ কলাভবন ড্যান্স একাডেমি তোমরা অনেকেই জানো, খুব নাম করা। ওখানেও বার্থডে ডেকোরেশন রয়েছে, তো তিনটেই ছোট ছোট কাজ রয়েছে, তিনটে কি কাজ রয়েছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। আর যদি তুমি এই চ্যানেলে নতুন এসে থাকো, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকন দাবিয়ে নোটিফিকেশন অল করে নেবে, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে বা কি চাইছো তোমরা, বা তোমাদের কাছে নতুন কিছু যদি থেকে থাকে সেটাও আমার সাথে শেয়ার করবে। তো চলো বেশি কথা বাড়াবো না, আমি বেরিয়ে পড়ি আর তোমরা ভিডিওটা এনজয় করো। তো কথা অনুযায়ী প্রথম কাজের এখানে স্পটে চলে এসেছি, ব্যাকড্রপ মোটামুটি ঘাসের এটা দাঁড়িয়ে গেছে, বেলুনের কিছু কাজ বাকি আছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাবো। সাথে জয়দাও আছে, এই যে জয়দা, তোমার ডিমান্ড চলে পাবলিকের মধ্যে। জয়দা আর আমি থাকবো আজকে, আর বিকেলবেলা হয়তো আর একজন অ্যাড হতে পারে, সেটা হলো গিয়ে বাউন্সি থাকবে। তো হয়ে যাওয়ার পরে আমি একটা পুরো ভিডিও তোমাদেরকে দেখাবো, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। তো চলো আমি কাজটা শেষ করি। এখানের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগছে। আর এটা দেখে নাও, পুরোই কমপ্লিট। আর নেক্সট যেটা কাজ রয়েছে গোধূলি বিয়ে বাড়িতে, যেটা তোমাদের গতকালকে দেখিয়েছিলাম, চেয়ার টেবিল ছিল না, ওখানে এখন যাচ্ছি। মোটামুটি তোমার 8:51 বাজে, তো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না, বন্ধুদের সাথে শেয়ার করো, চলো বেরিয়ে পড়ি। তো কথা মতো আর একটা স্পটে চলে এসেছি, কালকের ওই বিয়ে বাড়িটা, এদিকে কিছুটা আর আওয়াজ হচ্ছে, জয়দা ওইদিকে কভারিং করছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, আমি আছি ভিডিওর সাথে, তোমরা ভিডিওটা দেখবে আর বলবে কেমন হয়েছে। তো কিছুটা কমপ্লিট হয়েছে, তোমাদের পুরোটা দেখাবো একেবারে, আর কোনো এ করবো না, তোমাদের সাথে দেখা হবে লাস্টে, পুরো ভিডিওটা এনজয় করবে। আর এইটুকু আপাতত হয়ে গেছে, আর এখন খুব বেশি একটা বাজেনি, 12:05, মোটামুটি 2টোর সময় ওখানে যেতে হবে। আর একটা যেটা বলেছিলাম নবপল্লীতে, তা তারপরে এখানে আসবো, এখানে এসে পুরো ফিনিশিং টাচটা দিয়ে দেবো, আর পুরো ভিডিওটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে, কোনটা ভালো লেগেছে।
এই ডিশগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এই জিনিসগুলো আমরাই দিয়েছি সেট আপগুলো, তো তোমাদের একটু ভালো করে দেখাই। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে, আর কোন ডেকোরেশনটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা। আর 3 তারিখে যেটা আমি বলেছিলাম, 3 তারিখে ছেলের প্রয়োজন হতে পারে, বড় ডেকোরেশন রয়েছে, যারা তোমরা শিখতে চাইছো কমেন্ট করো আমাকে, আর ডিসক্রিপশন বক্সে হলো গিয়ে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করো, আমি সব রিপ্লাই করব, কোথায় আসতে হবে, কখন আসতে হবে বা কোন দিনকে আসতে হবে পুরোটাই বলে দেব। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আরও কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।